गाइज वेलकम टू सागरिकास ब्लॉग। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई अनेक भालो आछो, अनेक सुस्थ आछो। तो आज आमाके जे भिडियोटा तोमादेर साथे शेयर करते जाच्छि सेटा होच्छे आमार बाबा एकटा बड़ो पांगाश माछ किने निये आसते, 3-4 केजी वेट हबे तार। तो सेटा एखन आमाके रान्ना करते हबे। तो सेटा रेसिपिटा आमि करछि, पांगाश माछे माखा माखा करे करबो। तो देखो तुम्हारे साथ शेयर करछि सेटा, तो केमन लागलो तुम्हारा जानियो। देखो रेसिपिटा आमि किभाबे बानाच्छि, तो चलो तोमादेरके देखाच्छि। फार्स्टेई देखो आमार बाबा माछगुलोके काटछे। तो মাছগুলোকে খুব ছোট ছোট করে কাটতে হবে, মানে মাংসর যেমন পিস হয় ওরকম ভাবে কাটতে হবে। দেখো কেটে নিয়েছে বাবা। এরপর মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হলে আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পাঙাশ মাছ আগে বলছি, পাঙাশ মাছ খুব ভালোভাবে ভাজতে হয় একটু কড়া করে, না হলে এটা থেকে গন্ধ বেরে। তো অন্য অন্য মাছ যেমন কম ভাজলেও হয়, কিন্তু এটা একটু কড়া করেই ভাজতে হয়। তো মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে, আমি অপর পিটটা আমি উল্টে দেব। একভাবে দিয়ে রাখলেই হবে না, এটাকে বারবার নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। তো দেখছো মাছগুলো ভাজা হচ্ছে। ভালো করে নাড়িয়ে নেব মাছগুলোকে। এক পিট ভাজা হয়েই এসছে প্রায়, আমি অপর পিটটা উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো পুরো প্রায় ভাজা হয়েই গেছে। আর পাঙাশ মাছ ভাজা খেতে খুব সুন্দর লাগে। আর আমি আলুগুলোকে মাংসর আলুর মতন কেটে নিয়েছি, কেটে আমি ঝুড়িতে রেখেছি। মাংসর মতো অত বড় করে কাটিনি, ছোট করে কেটেছি। আর আমি 5-6টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আলুগুলোকে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব, মাছগুলো একটু ভাজা হোক। এবার আমি দেরি হয়ে যায় বলে পাশে কড়াইতে আমি তেল দিয়ে তেল কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিলাম। এখানে রিফাইন্ড তেল আমি ইউজ করেছি। তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এটা আমি অন্য একটা কড়াইতে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। তো তেলটা গরম হয়েই এসেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো প্রায় ভাজা হতে থাকুক, আর মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই মাছ ভাজার তেলেই আমার আলুগুলো ভাজা হয়েই এসছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার পেঁয়াজটা যে বসিয়েছিলাম, পেঁয়াজটাও হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি নুন দিলাম এতে। নুন
দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে। এরপরে আমি হলুদ দেব, হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এতে আমি একটু ভাজা ভাজা হলে আমি এতে লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তার আগেই দেখো তোমরা আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে, কারণ মশলা যত কষানো ভালো হবে ততই রান্নার টেস্টটা ভালো হয়। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। মশলাটাকে ভালো করে নাড়তে হবে, এটা এমনি এমনি রেখে দিলে মশলাটা লেগে যেতে পারে, সেটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর আমি এটাতে গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো, নিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর এটাতে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি। তোমরা তোমাদের স্বাদ মতো যে যেমন ঝাল খাও তেমন লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে আমি ভালো করে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। এতে আমি দেব এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো, একটু স্পাইসি টেস্টটা মানে টেস্টটা ভালো হয় আর কি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি একটা টমেটো কুচি এতে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষানোর পরে আমি এই মশলার মধ্যে টক দই অ্যাড করছি। টক দই দিলে একটু সুস্বাদু রান্না মানে খেতে হয় আর কি। মোট কথা এটা হচ্ছে পাঙাশ মাছটা মাংসের মতন করেই পুরো রান্না করে আর কি। ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। মশলার থেকে তেলটা হালকা হালকা ছেড়েছে দেখতেই পাচ্ছ। একটু 2-3 মিনিট কষিয়ে নেবো। নেওয়ার পরে দেখো আমার আলুগুলো দিকে ভাজা হয়েই গেছে, মশলাটাও প্রায় হয়ে এসেছে। মশলা তার 1-2 মিনিট মতো কষাতে হবে, দেখতে এখানে তেল ছাড়েনি আর কি। তারপর আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ। আলুগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে, তোমার মশলাটাও কষানো হয়ে এসেছে প্রায়। মশলাটা একটু হয়ে যাওয়ার পরে হয়েই এসছে প্রায়, এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আর একটু 1-2 মিনিট মতন। দেখো আমি ভালো করে আলুগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। তারপরে আমি এটাকে জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা দেখো ঝোলটা ফুটেই উঠেছে, দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে।
এরপর আরেকটু ফুটে ওঠার পরে আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। তো ঝোলটা খুব ভালোভাবে হয়েই এসেছে, এটাকে আর একটু আমি ঢেকে দেব। তো এবার পুরোপুরি ঝোলটা হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। দেখো মাছগুলো দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নেব, যাতে মাছ আর ঝোলটা খুব ভালোভাবে মিলেমিশে যায়। এরপর একটু হালকা নুন অ্যাড করছি, কারণ নুনটা একটু কম হয়ে গেছিলো। দেখো মাছগুলো ফুটছে, মাছের ঝোলটা দেখ, এটা পুরো মাখা মাখাই হয়ে যাবে। এর মধ্যে আমি গরম মশলা পুরো অ্যাড করছি। গরম মশলাটা দিয়ে আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। চাটনিটা প্রায় আমার হয়েই এসেছে। এরপরে আমি এতে দেবো ধনে পাতা কুচি। তো আমার রান্নাটা হয়েই এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঢেকেও দিয়েছি। তো তোমরাও দেখো রেসিপিটা করে যে কেমন টেস্ট হয়েছে, যদি ভালো লেগে থাকে তো তোমরাও ট্রাই করো রেসিপিটা। তো আমার রান্না কমপ্লিট, তো এটাকে আমি ঢেকে দেবো। তোমরা দেখলেই আমি পাঙাশ মাছটা কীভাবে বানালাম, অনেক কষ্ট হয়েছে, অনেক গরমে রান্না করতে হয়েছে। তো যাই হোক, তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। আর পাশে থেকো, সাথে থেকো, অনেক ভালোবাসা তোমাদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে সুস্থ থেকো, খুব ভালো।